ব্রিজ সরাইয়ের দাবিতে পথ অবরোধ। এতদিন স্কুল বন্ধ ছিল, তাই ছাত্রছাত্রীরাও চুপ ছিল। স্কুল খুলতেই তারা প্রতিবাদে নামে। একমাত্র যাতায়াতের রাস্তার ভাঙা ব্রিজের মেরামতির দাবিতে 4 বছর আগে পথ অবরোধ করা হয়েছিল। তখন প্রশাসন আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়। তারপর করোনা সহ একাধিক কারণে স্কুল বন্ধ ছিল। এবার স্কুল খোলায় আবারও অসুবিধার সম্মুখীন কচিকাঁচারা। জামুনি থানার পাঁচামি ও পিপড়ি গ্রামের মাঝখানে পুতুরঙ্গি খালের উপর ব্রিজটি গত প্রায় 5 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি। বর্ষা শুরু হতেই জল যেতে শুরু করেছে, ফলে ব্রিজের পাশ দিয়েও যাতায়াত বন্ধ। যতক্ষণ না ব্রিজ সরাইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে প্রশাসন, ততক্ষণ অবরোধ চলবে। কাজের দিনে অবরোধের ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও তারা অনড়। কোনো মতে অবরোধ তুলতে চাইছেন না, যতক্ষণ না ব্রিজ সরাইয়ের আশ্বাস পাচ্ছেন। পুতুরঙ্গি খালে আমাদের যে ব্রিজ ছিল, তো ব্রিজটা 4 বছর আগেই ভেঙে গেছে, তার জন্য একে অবরোধ। কেন সেই সময় তো আপনারা অবরোধ করেছিল? 18 সাল আমরা অবরোধ করেছিলাম। মাননীয় বিডিও সাহেব অভিজ্ঞান চক্রবর্তী তিনি এসেছিলেন, অন্যান্য আধিকারিক ছিল, তখন প্রত্যাশা দিয়েছিল যে ব্রিজটা করে দিব, তারপর থেকে কোনো কাজ হয়নি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।